আচ্ছা দেখো আগের দিন আমরা শুরু করেছিলাম কি তাই না আগের দিন আমরা তো এই রিফ্র্যাকশনে আমরা কি কি করেছিলাম একবার দেখে নি তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি যে আমরা রিফ্র্যাকশনে কি কি করেছিলাম দেখো রিফ্র্যাকশানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা এইটা আমি দেখো এই ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম যেখানে বলেছিলাম যে প্লেনটায় প্লেনটায় ইনসিডেন্ট রে রিফ্র্যাক্টেড রে এই প্লেনটাতে লাই করবে কি বললাম ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্র্যাক্টেড রে এই লাইনটাতে লাই করবে ঠিক আচ্ছা এবার তারপরে আমরা কি করেছিলাম ডেভিয়েশন করেছিলাম অগ্নিভ রয় প্লিজ মিউট সেলফ থ্যাংক ইউ আচ্ছা তারপরে দেখো আমরা ডেভিয়েশন ক্যালকুলেট করেছিলাম কি তাই না মনে পড়ছে হ্যালো আচ্ছা ডেভিয়েশনের পরে আমরা কি কি ক্যালকুলেট করেছিলাম সেম ডেভিয়েশনে কয়েকটা প্রবলেম করেছিলাম তারপরে অ্যাপারেন্ট ডেপ ট্রুলি স্পিকিং এই অ্যাপারেন্ট ডেপটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি বললাম ট্রুলি স্পিকিং এই অ্যাপারেন্ট ডেপটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক দেখো এই অ্যাপারেন্ট ডেপটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা অ্যাপারেন্ট ডেপতে কি বলছে দেখো অ্যাপারেন্ট ডেপতে বলছে হচ্ছে ফর্মুলাটাই দেখো ডি ড্যাশ বলো তো এই ডি ড্যাশে কি তৈরি হয়েছে বলো 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 এই ডি ড্যাশে কি তৈরি হয়েছে ইমেজ এই ইমেজটা কি জন্য তৈরি হয়েছে রিফ্র্যাকশন হওয়ার জন্য দেখো ডি ড্যাশে কি তৈরি হয়েছে ইমেজ তৈরি হয়েছে রিফ্র্যাকশন হওয়ার জন্য আচ্ছা বলো তো ডিটা কি এখানে ডিটা কি ডিটা অবজেক্ট ডিস্টেন্স কি বললাম ডিটা অবজেক্ট ডিস্টেন্স ওকে আচ্ছা তো তারপরে হ্যাঁ তারপরে ফর্মুলায় দেখো মিউ ওয়ান বাই মিউ টু দেখো মিউ বাই মিউ টু বলো মিউ ওয়ান বাই মিউ টু আমি বারবার একটা কথা বলেছিলাম বলো মিউ ওয়ান কোনটা আর মিউ টু কোনটা রাইট একটা হচ্ছে রেজ আর গোয়িং আর একটা হচ্ছে রেজ আর কামিং এই দুটো জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অ্যাপারেন্ট ডেথ নিয়ে কোনো প্রবলেম হবে না আচ্ছা বলতো আমি এখানে যে অ্যাপারেন্ট ডেপথ ফর্মুলাটা বলেছি সেটা কটা সারফেস রিফ্র্যাকশন হয়েছে দুটো সারফেস এর রিফ্র্যাকশন হয়েছে না একটা সারফেস হ্যালো ভাই একটা সারফেস এর রিফ্র্যাকশন হয়েছে কটা সারফেস স্যার একটা সারফেস হয়েছে বলি তো দুটো নিউ আছে নিউ আছে রাইট 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 একটা সারফেস রিফ্র্যাকশন হয়েছে তার মানে মিউ ওয়ানটা কি ওয়ার রেজ আর গোয়িং না আর কামিং গোয়িং আর মিউ টুটা ফ্রম রেজ আর কামিং আমি কি বলেছিলাম এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই ধরনের প্রবলেম সব হয়ে যাবে আচ্ছা তারপরে আমি দুটো প্রবলেম করিয়েছিলাম বলো এই একটা প্রবলেম আর কোনো প্রবলেম করিয়েছিলাম নাকি একটাই প্রবলেম করিয়েছিলাম ও তোমরা এখান থেকে জিনিসপত্রগুলো বুঝতে পেরেছিলে চলো আজকে আমরা এইটাকেই একটু সামনের দিকে নিয়ে যাব দেখো সামনের দিকে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব এবার আমরা যে জিনিসটা ক্যালকুলেট করব তার নাম হচ্ছে শিফট ইন এ স্ল্যাব একটা স্ল্যাব যদি আমি রেখে দিই দেখো একটা স্ল্যাব যদি আমি রেখে দিই সেই স্ল্যাবে কত শিফট হবে সেইটা আমি ক্যালকুলেট করব দেখো শিফট হবে না 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 ল্যাটারাল শিফট না ল্যাটারেল শিফটটা পরে করছি ওটা অন্য শিফট আগে দেখো দেখো আছে ওটা তো এক মিনিট লাগবে এটা ইম্পর্টেন্ট এখান থেকে কনসেপ্ট আমি বলবো দেখো দেখো ধরো এইটা আমার স্ল্যাব খুব ইম্পর্টেন্ট আচ্ছা এইটা আমার যদি স্ল্যাব হয় দেখো এইটা আমার স্ল্যাব তো আমি কি বললাম এর বাইরে এ আর রয়েছে এ আর মানে মিউ মিউ ইকুয়াল টু ওয়ান ওয়ান আর এর যে মিউ সেটা হচ্ছে শুধু মিউ ধরলাম তারপরে স্ল্যাবের মিউ কত মিউ আর এ আর এর মিউ কত ওয়ান রাইট এবার দেখো আমার আমি বুঝবে ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আমি অনেক কিছু কনক্লুড করবো দেখো এইরকম একটা লাইন আমি টেনেছি এইবার আমি যদি বলি এইখানে আমার একটা অবজেক্ট রয়েছে দেখো এইখানে আমার একটা অবজেক্ট রয়েছে দেখো এইখানে আমার একটা অবজেক্ট রয়েছে আচ্ছা এই অবজেক্টটা এই অবজেক্টটা মন দিয়ে দেখো আমি যদি এই দিকে আমার চোখটাকে রাখি এই সাইডে তাহলে এই অবজেক্টটাকে কি আমি এইখানেই দেখবো না অন্য কোথাও দেখব দেখো অবজেক্টটাকে আমি অন্য কোথাও দেখব এবার অবজেক্টটা কোথায় দেখবো সেটা শিফট কতটা হয়েছে সেটা জানতে পারলেই আমরা করে ফেলতে পারবো আচ্ছা এবার আমি করছি শোনো দেখো মন দিয়ে শোনো তো এইটা এক নাম্বার সার্ফেস এইটা দু নাম্বার সারফেস এক নাম্বার সারফেস আর দু সারফেস ঠিক এবার বলো তো এখানে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট থেকে রে গুলো মানে আমার চোখে এসে রেটা পড়ার কথা বলো আমার চোখে এসে রেটা পড়ার কথা আচ্ছা যদি চোখে এসে রেটা পড়ে কি বললাম বলো যদি চোখে এসে রেটা পড়ে তাহলে অবজেক্ট থেকে রেটা চোখ অব্দি পৌঁছবে কি বললাম অবজেক্ট থেকে রেটা চোখ অব্দি পৌঁছবে এবার অবজেক্ট থেকে যদি রেটা চোখ অব্দি কিভাবে পৌঁছবে দেখো ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এই যে এইটাকে যদি আমি একটা গ্লাস নিই গ্লাস তাহলে বলতো কে অপটিক্যালি বেশি ডেন্সার এ আর না গ্লাস গ্লাস তাই তো অপটিক্যালি ডেন্সার কে গুড এবার আমি কি করছি দেখো এবার আমি এবার আমি করছি সবার প্রথমে বলো এখানে কটা সারফেস আছে মানে কটা ইন্টারফেস আছে দুটো দেখো এখানে মিউ ওয়ান মানে এটা এয়ার আর গ্লাস আর তারপর একটা গ্লাস অ্যান্ড এয়ার কি বলো এটা কি এটা কি এয়ার তারপর একটা গ্লাস সার্ফেসে গ্লাস টু এয়ার এবার এখানে গেছে যে রেটা গেছে সেটা ইনসিডেন্ট রে বলো সেটা ইনসিডেন্ট রে এবার আমি যদি এইখানে একটা কিটানি বলো কি টানি নর্মাল টানি নরমাল বলতে এই রেটা নরমাল মানে এই রেটা অরিজিনাল যদি এই লাইনটা হতো এখন এটা ডেন্সার মিডিয়াম তাহলে এই রেটা নর্মালের থেকে দূরে সরে যাবে না নরমালের দিকে আসবে নরমালের দিকে আসবে ভেরি গুড তাহলে বলি নরমালের দিকে যদি আসে তাহলে এরকম হবে না দেখো পরে কোথায় রিফ্র্যাকশন হবে সেটা নিয়ে আমি বldots পরে আগে বলো এই এক নাম্বার মানে এক নাম্বার সার্ফেসে যে রিফ্র্যাকশনটা হয়েছে সেটা বুঝতে পেরেছ কি না এক নাম্বার সার্ফেসে যে রিফ্র্যাকশনটা হয়েছে সেটা বুঝতে পেরেছো কিনা ওকে আচ্ছা এবার আমি যদি তোমাকে এই কথাটা বলতাম যে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স তাহলে এক নাম্বার সার্ফেসে কি হয়েছে এক নাম্বার সার্ফেসে কি হয়েছে বলো রিফ্র্যাকশন হয়েছে আচ্ছা রিফ্র্যাকশন যদি হয় তাহলে বলো তো রিফ্র্যাক্টেড রে যেখানে মিট করে তাকে কি বলে ইমেজ ইমেজ এবার একটা জিনিস শোনো বলতো তো যে রেটা এরকম সোজা যাবে কি বললাম হ্যালো দেখো যে রেটা এরকম সোজা যাবে এরকম সোজা সে আনডেভিয়েটেড হয়ে এরকম সোজাই চলে যাবে হ্যাঁ স্যার কারণ অ্যাঙ্গেল অফ হবে হবে আচ্ছা এবার একটা জিনিস শোনো বলতো এইটা আর এইটা ইনসিডেন্ট রে না রিফ্র্যাক্টেড রে রিফ্রাক্টেড রে দেখো 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 এইটা আর এইটা রিফ্র্যাক্টেড রে ইনসিডেন্ট রে নয় কিন্তু দেখো এই দুটো রিফ্র্যাক্টেড রে আচ্ছা এই দুটো যদি রিফ্র্যাক্টেড রে হয় তাহলে রিফ্র্যাক্টেড রে যেখানে মিট করে তাকে কি বলে ইমেজ এবার বলতো এরা ডানদিকে দিকে দিকে মানে রাইট হ্যান্ড সাইডে কনভার্জিং হচ্ছে না ডাইভার্জিং হচ্ছে তাহলে ডান দিকে কখনো মিট করতে পারবে না স্যার ভেরি গুড যদি ডানদিকে দিকে মিট করতে না পারে তাহলে ভেবে বল তো এইটাকে যদি আমি এই পেছনে এরকম বাড়িয়ে দিই আর এই লাইনটাকে যদি আমি পেছনে এখানে বাড়িয়ে দিই তার মানে এইখানে আমার এই ফার্স্ট সার্ফেসের জন্য ইমেজ তৈরি হবে না আমি আই ওয়ান বলছি ভেবে বলো বুঝতে পারছো আমি কি বললাম আচ্ছা এবার বলতো এবার বলতো এইখান থেকে এইটুকু যদি হয় তাহলে আমি ফর্মুলা লাগাবো বলো অ্যাপারেন্ডেপথ মনে আছে অ্যাপারেন্ডেপথ ডি ওয়ান ইকুয়াল টু সামথিং ইন্টু এক্স বলো সামথিং ইন্টু এক্স এবার বলো ওপরে ওপরে কি থাকে এটা অ্যাপারেন্ট ডেপ আর এই এক্সটা কি অ্যাকচুয়াল ডেপ না বলো এইটা অ্যাপারেন্ট ডেপ আর এক্সটা কি বলো অ্যাকচুয়াল ডেপ না হ্যালো তাহলে এবার বলো তো রেটা কোথায় যাচ্ছে মিউতে না মিউ ইকাল টু ওয়ানে না মিউতে মিউতে বিউতে তাহলে ওপরে কি হবে মিউ না মিউ 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 না ওয়ান মিউ আর নিচে ওয়ান তাহলে আমার ডি ওয়ান কত হলো মিউ এক্স ভেরি গুড আমি এইটা পেলাম আচ্ছা এইটা পেয়ে আমার কি ল্যাজ গজালো দেখো এইটা পেয়ে আমি এইটুকু বুঝতে পারলাম যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কি ডি ওয়ান এবার আমি যে স্ল্যাবটা নিয়েছি এই স্ল্যাবটাকে আমি টি বলছি থিকনেস কি বললাম এই স্ল্যাবটাকে আমি বলছি টি থিকনেস ঠিক আচ্ছা এবার মন দিয়ে শোনো তাহলে এই রেটা এখান থেকে সরি এই যে এই রেটা এখান থেকে গিয়ে ফার্স্ট যখন রিফ্র্যাকশন করেছে বলতো ফার্স্ট রিফ্র্যাকশনের পরে এখানে আই ওয়ান করেছে কি করেনি ইমেজ প্রডিউস করেছে কি করেনি এবার শোনো সেকেন্ডে সেকেন্ড ও এই সার্ফেসে এসে পৌঁছবে এই সারফেসে যদি এসে পৌঁছায় তাহলে এই সারফেসে ও রিফ্র্যাকশন হবে কি হবে না? হবে হবে এবার বলো এই সারফেসে যদি রিফ্র্যাকশন হয় তাহলে আমি কি করব এইখানে একটা নরমাল টানবো বলো তো এখন বাইরেরটা ডেন্সার না রেয়ার আর আর যদি রেয়ার আর হয় তাহলে তোমার রেটা নরমাল থেকে দূরে সরে যাবে না কাছে আসবে দূরে সরে যাবে ভেরি গুড যদি দূরে সরে যায় তাহলে বলো তো রেটা এরকম হবে না বুঝতে পারছো এবার বলো এই রেটা আর এই রেটা এগুলো কি এই সারফেসে সরি এই সারফেসে রিফ্রাক্টেড রে এই সারফেসে এই দুটো এরা দুটো রিয়েলিটিতে কখনো মিট করতে পারবে না স্যার তাহলে আমাকে কি করতে হবে পেছনে বাড়াতে হবে কি হবে না यस স্যার তাহলে পেছনে হবে বাড়াই দেখো পেছনে যদি বাড়াই একে যদি পেছনে বাড়াই তাহলে এইখানে আমার i2 আই কেন বলেছি সেকেন্ড সার্ফেস এর এর ফলে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা আই টু সেকেন্ড সার্ফেস এর এর ফলে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা আই টু এই আই টু টাই আমার ফাইনাল ইমেজ হ্যালো বলো এবার তোমরা আমাকে একটা কথা বলো এবার তোমরা আমাকে একটা কথা বলো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট মানে এই হিউম্যান আইজ এলিটা দেখো এই হিউম্যান আইটা আলটিমেটলি এই অবজেক্টার এই অবজেক্টার এই আই টুটাকে ইমেজ দেখবে ফাইনাল ইমেজ দেখবে আইটুটাকে দেখবে আচ্ছা বলতো ও আইটা ও কি আই ওয়ান দেখতে ও আই ওয়ানে আই ওয়ানটাকে দেখতে পাবে কি পাবে না পাবে না পাবে না তার মানে বুঝতে পারলে ও ও ও কি দেখেছে মানে কোনটাকে দেখছে আইটু দেখছে বুঝতে পারছো হ্যালো বলো তাহলে মন দিয়ে শোনো তাহলে ও যে ফাইনাল ইমেজটা দেখছে ও এইটা ফাইনাল ইমেজ দেখছে আর এইটা অরিজিনাল ইমেজ অবজেক্টের পজিশন এই ডিস্টেন্সটাকে বলে শিফট দেখো এই ডিস্টেন্সটাকে বলে শিফট এবার এই শেফ নিয়ে অনেক কিছু বলবো অনেক কিছু কনসেপ্ট আসবে এইটাকে আমরা হ্যাঁ বলো এস দিয়ে ডিনোট করছি বলছিলাম যে স্যার তাহলে আই ওয়ানটা কি আই ওয়ানটা মানে আই ওয়ানটা কি বলতে বলছি বলছি দেখো আই ওয়ানটা হচ্ছে ফার্স্ট সারফেসের ফার্স্ট যে এর জন্য যে যদি তৈরি হয়েছে এবার আই ওয়ানটা কে দেখবে জানো ধরো এই কাঁচের মধ্যে মানে এই গ্লাস ল্যাবের মধ্যে দেখো এই গ্লাস্ল্যাবের মধ্যে এই গ্লাস গ্লাস্ল্যাবের মধ্যে বুঝতে পারছো কি বললাম এই গ্লাস গ্লাস্ল্যাবের মধ্যে এইখানে একটা মৌমাছি ঢুকে গেছে কি বললাম বলো এখানে একটা মৌমাছি ডুবে গেছে এইটা বেটা মৌমাছিটার আই ঠিক আছে এইটা মৌমাছিটার আই এই মৌমাছির চোখের মধ্যে এই রেটা ঢুকবে সে তখন এই তখন এই আই ওয়ানটাকে দেখবে আই ওয়ানটাকে কে দেখবে যেন যে একটা রিফ্র্যাকশনের জন্য ইমেজটা তৈরি হতে দেখবে সে কিন্তু যদি আমার আইটা এই স্ল্যাবের ডান দিকে থাকে দেখো যদি আমার আইটা এই স্ল্যাবের ডান দিকে থাকে তাহলে ডান দিকে যে চোখটা আছে মন দিয়ে শোনো ডান দিকে যে চোখটা আছে তোমরা বলো তো ডান দিকে যে চোখটা আছে সেই চোখটা কটা রিফ্র্যাকশন দেখবে দুটো তাহলে প্রথম রিফ্র্যাকশনের ফলে একটা ইমেজ তৈরি হবে হবে কি হবে না সেটা কত হয়েছে আই ওয়ান হয়েছে আই ওয়ান হয়েছে হ্যালো

ভেরি গুড ভেরি গুড মাই ডিয়ার যেই বললে সেকেন্ড সার্ফেস জন্য এই আই ওয়ানটা অবজেক্ট কেন দেখো এই আই ওয়ান থেকে এই রেটা এরকম এই আই ওয়ান থেকে ডাইরেক্ট এই রেটা এখানে আসছে না অ্যাজ ইফ তারপরে তো এখানে গিয়ে রিফ্র্যাক্ট করেছে বুঝতে পারছো তাহলে এবার বলো সেকেন্ড সার্ফেস অবজেক্ট কে আই ওয়ান বলো সেকেন্ড সার্ফেস অবজেক্ট কে আই ওয়ান বলো তো সেকেন্ড সার্ফেস ইমেজ কত বা কে i2 সেটাই ফাইনাল ইমেজ না কারণ যেটা ডাইফ্র্যাকশন সেটাটা ইমেজ হ্যাঁ বলো এইটা হচ্ছে গল্প তার মানে ফাইনাল ইমেজ আর অবজেক্ট এর মধ্যে যে ডিস্টেন্সটা এটাকেই বলে শিফট এটা কিন্তু ল্যাটারাল শিফট নয় ল্যাটারাল শিফট আমি দেখাবো তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছো এবার শোনো তার মানে আমাকে এবার শিফটটা বার করতে হবে কি করে বার করব আচ্ছা এবার বলো তো যখন সেকেন্ড সার্ফেস জন্য আমাকে রিফ্র্যাকশন নিতে হবে সেকেন্ড সার্ফেস জন্য রিফ্র্যাকশন নিতে হবে তখন অবজেক্ট কে অবজেক্ট কে আই ওয়ান আই ওয়ান আই ওয়ান আর ইমেজ কে আই টু আই টু আই টু আচ্ছা অবজেক্ট যদি হয় আই ওয়ান তাহলে বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত এইখান থেকে ডিস্টেন্সেন্স হচ্ছে টি প্লাস ডি ওয়ান হ্যালো বলো টি হ্যালো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আচ্ছা আমি যদি তোমাকে এইটা বলি দেখো আমি যদি তোমাকে এইটা বলি এইখান থেকে এইটুকু ডি টু ডি টু তো ডি টুটা কি সেকেন্ড সার্ফেস ইমেজ ইমেজ ডিসটেন্স কার সেকেন্ড সার্ফেস এর তাহলে বলতো এই যে সেকেন্ড সার্ফেস যে ডি টু এটাই অ্যাপারেন্ট ডেপ না ভাই এটাই অ্যাপারেন্ট ডেপ না আচ্ছা এটাই যদি অ্যাপারেন্ট ডেপ হয় তাহলে বলতো ডি টু ইকুয়াল টু কি লিখব ডি টু ইকুয়াল টু আচ্ছা সামথিং দেখো সামথিং সামথিং ইন্টু

তাহলে আমরা উপরে কি লিখবো রেজ আর গোয়িং ওপরে আর নিচে কারণ এইটা যদি সারফেস হয় এর ডান দিকে এর বা দিকে এদিকে হবে মিউ দেখো বুঝতে পেরেছো কিনা ডি টু দেখো 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 বুঝতে পেরেছো কি না ডি টু ডি টু ওকে আচ্ছা আচ্ছা এবার তোমরাই বলবে তোমরা সবই বুঝে গেছো ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এইটুকু কত এইটুকু এইটুকু আচ্ছা যদি আমি শিফট বলি এইটা শিফট এস সেটা কি লিখবো এক্স প্লাস টি মাইনাস ডি টু দেখো এইটা টি আরে এইটা টি এইটা এক্স দেখো এইটা টি এইটা এক্স এক্স প্লাস টি মাইনাস ডি টু ওকে এবার তোমরা সব ভ্যালু জানো এক্স এর ভ্যালু জানো টি এর ভ্যালু জানো ডি টুর ভ্যালু জানো ডি টুর ভ্যালু কি লিখবে বলো ডি টুর ভ্যালু কি লিখবে দেখো আন বাই হুম 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 এক্স

দেখো 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 এই বুঝতে পারছো হ্যালো এখানে একটা সাংঘাতিক জিনিস আমি কনক্লুড করছি এটা কি শিফট শিফট এটা কি না 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 এটা এটা এই টিটা তো থিকনেস এস টা কি আচ্ছা বলতো ए शिफ्टे ए सरफेस थे के ऑब्जेक्ट आ एक्स डिस्टेंसे रहे छे शे एक्स टाकी यही शिफ्टे है जेसे नाफ्टर शिफ्ट डज नॉट डिपेंड ऑन दी ऑब्जेक्ट डिस्टेंस शून्य पहला ना शिफ्ट डज नॉट डिपेंड ऑन ऑब्जेक्ट डिस्टेंस वेरी गुड वेरी गुड शो होम एब्सोल्यूटली शिफ्ट डज আচ্ছা এইটা আমি ফার্স্ট কনক্লুশন পেলাম দেখো আর একটা এই প্রবলেমে ভেবে দেখো এই প্রবলেমে আমি এই যে শিফটের ফর্মুলাটা পেয়েছি সেই শিফটের ফর্মুলায় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে অবজেক্ট আর অবজারভার বলতো অবজেক্ট যে মিডিয়ামে সেখানে মিউ কত ওয়ান অবজেক্ট যে মিডিয়ামে ওয়ান আচ্ছা বলো তো অবজারভার যে মিডিয়ামে সেটার মিউ কত তার মানে অবজেক্ট আর অবজেক্ট অবজেক্ট আর অবজার্ভার দুজনেই সেম মিডিয়ামে থাকতে হবে যদি মিডিয়াম ডিফারেন্ট হয় তাহলে ক্যালকুলেশন ডিফারেন্ট হবে যদি মিডিয়াম ডিফারেন্ট হয় তাহলে ক্যালকুলেশন ডিফারেন্ট হবে ওকে আচ্ছা তাহলে এইটা গেল আমাদের শিফট এবার এটা নিয়ে আরো অনেক কাটা ছাড়া করা যায় তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমি আমার ভিডিও লেকচার শেয়ার করে দেব অ্যাডভান্সের অপটিক্স এর ভিডিও লেকচার তোমাদের সাথে শেয়ার করে দেব ওটা আইআইটি অ্যাডভান্সের জন্য আইআইটি অ্যাডভান্সের জন্য তোমাদের মধ্যে যদি কারোর ইন্টারেস্ট থাকে সেই ভিডিও লেকচারগুলো দেখো তোমাদের মধ্যে যদি কোনো যদি ইন্টারেস্টেড থাকো সেই ভিডিও লেকচারগুলো দেখতে পারো ওখানে একটু ক্যালকুলাসের ব্যবহার করেছি আমি অনেক জায়গায় ঠিক আছে ওইগুলো তোমরা যদি জানো তাহলে খুব ভালো আমি বললাম যাদের ইন্টারেস্ট থাকবে সবাইকে বলছি না আমি কালকে তোমাদের গ্রুপে শেয়ার করে দেব আচ্ছা এবার শিফট ইন্ডেপেন্ডেন্ট অফ অবজেক্ট ডিস্টেন্স রাইট আর এখানে যে শিফটটা হয়েছে সেখানে অবজেক্ট অবজেক্ট আর অবজারভার দুটো নেই সেম মিডিয়াম এইবার একটা কথা শোনো এই যে শিফট শিফট আচ্ছা বলো তো হ্যালো 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 হ্যাঁ কোথায় লিখি কোথায় লিখি এখানে লিখি আচ্ছা মিউ এর ভ্যালু আমি ধরলাম ওয়ান থার্ড আবার একবার মিউ এর ভ্যালু আমি ধরলাম থ্রি কি বললাম মিউ এর ভ্যালু আচ্ছা মিউ এর ভ্যালু কি হতে পারে কোনো আইডিয়া আছে মিউ এর ভ্যালু মিউ এর ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হতে পারে কোনো আইডিয়া আছে ম্যাক্সিমাম ভ্যালু ওয়ান না কি বলে না তাও না ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ডিপেন্ডিং আপন দা ডিপেন্ডিং আপন দা

হ্যালো বলো হ্যালো হ্যালো টু সিভি আর যাই হোক দেখো এইদিকে চলে এসো তাহলে বলো তো বিউ যদি ওয়ান থার্ড হয় আর একবার থ্রি হয় মানে দুটো ডিফারেন্ট বিউ হতেই পারে ধরে নিচে হতেই পারে তাহলে বলতো এখানে যদি আমি না না বলছি বলছি দেখো যদি ওয়ান থার্ড বসাই মিউ যদি ওয়ান থার্ড বসাই তাহলে এসটা পজিটিভ না নেগেটিভ বলো পজিটিভ না নেগেটিভ

বুঝতে পারছো এবার এই নিয়ে না অনেক কথা বলা যায় যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যা সিলেবাসে আছে সেটাতে লাগবে না আমি আবার বলছি এই পজিটিভ নেগেটিভ এর উপরে আমার প্রচুর প্রবলেম করিয়ে দেওয়া আছে আমার ভিডিও লেকচারে অ্যাডভান্সের আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অপটিক্স যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেখতে পারো ওকে আচ্ছা এবার দেখো ওকে চলো এইটা আমি একটু আইডিয়া পেয়েছি এইটা একটু আইডিয়া পাওয়ার পরে দেখো আমি একটা প্রবলেম করতে যাই চাইছি দেখি তো এই প্রবলেমটা আমরা পারি কিনা প্রবলেমটা কি বলেছে দেখো প্রবলেমটা কি বলেছে দেখো আচ্ছা দেখো এই প্রবলেমটা এইখানে আমার অবজারভার কি বললাম এইখানে আমার অবজারভার এইখানে আমার অবজেক্ট দেখো এইখানে আমার অবজারভার এইখানে আমার অবজেক্ট এদের দুজনের মধ্যে 20 সেমি ডিস্টেন্স

বুঝতে পারছো আমি কি বলছি হ্যালো এবার যদি এইটাকে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি তাহলে এটা জিরো জিরো দেখো এইটাকে যদি আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি এটা জিরো জিরো বুঝতে পারছ হ্যালো আমাকে বার করতে বলেছে যে ফাইনাল ইমেজ কোথায় তৈরি হবে বা যে ফাইনাল ইমেজটা এই হিউম্যান আইটা দেখবে তার কোঅর্ডিনেট কত তার কোঅর্ডিনেট কত আচ্ছা তোমাদের টাইম দেওয়ার আগে সবাই আমার দিকে একটু শোনো সবাই আমার কথা একটু শোনো জাস্ট মিনিট তোমাদের মধ্যে অনেকেই আমাকে কল করেছো অনেকেই কল করে জানতে চেয়েছ আমি নাইন টেন পড়াই কি না সত্যি কথা বলতে আমি নাইন টেন কিন্তু পড়াই না তোমাদেরই আমি সিলেকশন টেস্টের জন্যই বা বোর্ড প্রিপারেশনের জন্য ক্লাস করাচ্ছি অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছে স্যার আপনার কাছে আমার ছেলে বা মেয়েকে দিতে চাই আমি তাদের সবাইকেই বলেছি আমি নাইন টেন পড়াই না এই অনলাইনেই পড়াই আমি মেইনলি মেইনলি না আমি ইলেভেন টুয়েলভই পড়াই এবং ইলেভেন টুয়েলভে আমার স্পেশালিটিটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য আমার স্পেশালিটিটা হচ্ছে কম্পিটিভ এক্সামের জন্য নিট অ্যাজ ওয়েল অ্যাজ যেই মেন অ্যান্ড জেই অ্যাডভান্স আমি যেহেতু নিজে আইআইটি তো সেই হেতু যেই অ্যাডভান্স আমার খুব কাজ মানে খুব মানে যেখানে আমি সব থেকে বেশি কমফোর্টেবল অ্যাট দা সেম টাইম যে যেই অ্যাডভান্টেজ অ্যাডভান্সের জন্য কমফোর্টেবল হবে সে নিটের জন্য তো কমফোর্টেবল হবেই বোঝাতে পারলাম তো তোমাদের সবার ইনফরমেশনের জন্য আমি এটা বলে দিলাম যে আমার আমি ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে যখন তোমরা উঠবে বা ইলেভেন টুয়েলভে বা ইলেভেনে আমি এক একটা ব্যাচে তিনটে করে ক্লাস করাই মানে যে এক একটা ব্যাচে তিনটে করে ক্লাস একটা আমি অফলাইন ক্লাস করাই তিন ঘন্টা একটা অফলাইন ক্লাস করাই তিন ঘন্টা সেখানে আমি থিওরি এবং প্রবলেম করাই যেরকম তোমাদের ক্লাসে করাচ্ছি ঠিক এটা অফলাইন ক্লাসে তিন ঘন্টা করাই এরকম আরো দুটো অনলাইন ক্লাস দিই দু ঘন্টা করে সেগুলো রাত্রি দশটা থেকে বারোটা তো সেই দুটো ক্লাসে আমি একটা ক্লাসে তিনটে বই আর একটা ক্লাসে তিনটে বই টোটাল ছটা বই কমপ্লিট করাই তার মধ্যে ভার্মার বইটা একদম আমি করাই জন্য আইই বলে একটা বই আছে সেই আইই আইরোড বইটা আমি সলভ করাই থরলি একদম থরো এছাড়া আমার ইনস্টিটিউটের আমার আমার আমাদের নিজস্ব চার পাঁচটা বই আছে সেগুলো খুব টাফ বই ঠিক আছে এইরকম টোটাল দুদিনে মানে দুটো অনলাইন প্রবলেম সলভিং ক্লাসে আমি টোটাল থরলি ছটা বই সলভ করাই ছটা ওকে এ ছাড়াও যে যেখানেই পড়ুক সে অ্যালেনে পড়তে পারে ফিরজিতে পড়তে পারে আকাশে পড়তে পারে যে কোনো জায়গায় পড়ুক সেই জায়গার যত ডাউট সেই ডাউটগুলো যে কোনো মেটেরিয়াল যে কোনো মেটেরিয়াল যে কোনো যে কোনো ডাউট যে কোনো মেটেরিয়ালের যে কোনো প্রবলেম আমি সেইগুলো তাদেরকে করাই আমি একটু বোঝাতে পারলাম অনেকেই আমাকে কল করেছেন আপনাদের মধ্যে থ্যাংক ইউ ফর কলিং মি থ্যাংক ইউ ফর কলিং মি তো আমি কিভাবে কাজ করি সেটা আমি বললাম মানে আমি আইডিয়ালি যেই অ্যাডভান্সের জন্য একটা অফলাইন তিন ঘন্টার ক্লাস নিই আর দুটো দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টার অনলাইন ক্লাস নিই অনলাইন ক্লাসে প্রবলেম সলভিং এবং ডাউট ক্লিয়ারিং তার যত ডাউটস যত টাব বই হোক রেজনি খ্যালিডে বলো ইউনিভার্সিটি ফিজিক্স বলো এনিথিং যেখান থেকে যা ডাউট দেবে সলভ করে দেব আর যেই মেন বা নিটের জন্য সেটাও আমি তোমরা চাইলে দুটো ক্লাস করতে পারো কিন্তু একটা অনলাইন ক্লাস কম্পালসারি আর একটা অফলাইন ক্লাস তো কম্পালসারি ঠিক এইটা আমার অ্যানাউন্সমেন্টের মানে অ্যানাউন্সমেন্ট ছিল তো তোমাদের অনেকেই আমাকে কল করেছো আমি তোমার অনেকেই জানতে চেয়েছো যে আমি অনলাইনে অফলাইনে পড়াই কিনা না ইলেভেন টুয়েলভেও আমি ইলেভেন টুয়েলভে অফলাইনই পড়াই আমি মেইনলি কম্পিটিভ লেভেল বা কম্পিটিভ এক্সাম স্পেশালিস্ট হ্যাঁ কম্পিটিভ লেভেল স্পেশালিস্ট মানে যখন আমি কম্পিটিভ লেভেলের জন্য প্রিপারেশন করাচ্ছি তখন আমি বোর্ডটাকেও সেইভাবে ফুললি কমপ্লিট করিয়ে দিচ্ছি ওকে চলো এবারে বলো এই প্রবলেমটা হয়েছে কি না বন্ধুগণ

আমার তো তাই বেরোয়নি মাইনাস ফাইভ কমা জিরো আমি কি কোথাও ভুল করেছি ডেটাতে ডেটাতে কোথাও ভুল করেছি না না হোপফুলি তো ভুল করিনি দেখো তোমরা ইলেভেন টুয়েলভে যেখানেই পড়ো যে সাবজেক্টই পড়ো শুধু একটা জিনিস দেখো বা এটা ফলো আপ করো যাতে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয় তুমি যতক্ষণ না তোমার প্রবলেম সলভ করে তোমার ডাউট ক্লিয়ার না করছো ততক্ষণ কিন্তু তুমি কোনো কম্পিটিভ লেভেল ক্র্যাক করতে পারবে না ডাউট ক্লিয়ারিং ইজ দ্য অনলি সলিউশন ফর এনি কম্পিটিভ লেভেল এক্সাম যে কোনো কম্পিটিভ লেভেল এক্সামে আর মেক শিওর করবে যেখানেই পড়ো সেখানে যেন একটা প্রবলেম সলভ হয় ওই দুটো চারটে এটা তোমাদের আমি থাম রুল বলে দিলাম সে তুমি যে টিচারই চেয়ে চুজ করো মেক শিওর করবে যেন অনেক প্রবলেম সলভ করতে পারো প্রবলেম সলভ না করলে ডাউট ক্লিয়ারও হবে না কম্পিটিভ লেভেলেও কম্পিটিভ এক্সামেও কিছু করতে পারবে না আচ্ছা আমি প্রবলেমটা করছি আরেকবার বলো কমা দি দাঁড়ো এখানে না শোনা যাচ্ছে না এখান দিয়ে ওই প্রসেশন যাচ্ছে একটুখানি হ্যাঁ কেউ একটা কিছু বলছি রেডি আর বলো হ্যালো সিক্স জিরো বলো বলো না না আচ্ছা দেখো প্রবলেমটা দেখো আচ্ছা বলো তো দিয়ে শোনো এইখান থেকে এইটুকু মানে অবজারভার এখান থেকে এইটুকু ডিস্টেন্সে ছিল ঠিক আচ্ছা বলতো অবজারভার যদি এইখানে থাকতো বুঝতে পারছো কোথায় রয়েছে যদি ওখানে থাকতো তখনও শিফট কি এটাই হতো ভুয়া বলো বলো শিফট কি এটাই হতো শিফট কার কার ডিপেন্ড করে স্ল্যাবের মিউ হ্যালো স্ল্যাবের মিউ আর স্ল্যাবের থিকনেস

আমাদের শিফটের ফর্মুলা কি ছিল টি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মিউ দেখো টি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মিউ ওকে আচ্ছা দেখো স্যার থার্টি ফাইভ কমা জিরো আসছে আমার না বোধ হয় তাহলে তোমার দাঁড়াও ডেটা তো ঠিকই নিয়েছি আচ্ছা দেখছি ডিয়ার একটু দেখছি আচ্ছা দেখো এবার বলো শিফট

ভ্যালু কত কত আসছে বলো হ্যালো 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 আচ্ছা এবার বলো তো ফার্স্ট শিফট কত ফার্স্ট এডটায় ক্লাস ফাইভ তারপর একটা প্লাস টেন তারপর একটা তারপর একটা প্লাস টোয়েন্টি এই বুঝতে পারছো হ্যালো হ্যাঁ স্যার তাহলে এবার বলো টোটাল শিফট কত তার মানে এবার বলো এইখানে যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট থেকে প্লাস থার্টি ফাইভ মানে এইখানে হওয়ার কথা হওয়ার কথা কি কথা না বলো এই এই ডিস্টেন্সটা কত হবে শিফট মানে কি প্লাস থার্টি এবার তোমাদের মাথায় নিশ্চয়ই এটা আসছে বলবে দাদা দাদা এইখানে যে টোয়েন্টি সেন্টিমিটার এইখানে যে 20 সেন্টিমিটার এটার কোনো ভ্যালু নেই নেই ভাই এটার কোনো ভ্যালু নেই কেন দেখো কারণ স্যার ওই স্ল্যাবের মধ্যে ডিস্টেন্স টা কোনো কিছু শিফটের ফর্মুলা লাগে না কারেন্ট কোনো ম্যাটারই করে না দেখো আমার যদি এইখানে চোখটা থাকতো তাহলে ফার্স্ট জন্য শিফট আমি কত পেতাম ক্লাস ফাইভ ফাইভ আমার যদি চোখটা আরো পেছনে থাকতো তাও শিফট কত পেতাম প্লাস ফাইভ যদি আমার শিফট কত হতো হতো কি হতো না সেন্টিমিটারের জন্য কিছু ম্যাটার করছে কি না হচ্ছে না না তাহলে এই টোয়েন্টি সেন্টিমিটারের জন্য না ভেরি গুড তাহলে তো এই দুটোর জন্য যদি ম্যাটার না করে তাহলে এটার জন্য যেটা শিফট হয়েছে এটার জন্য যেটা শিফট হয়েছে আর এটার জন্য যেটা শিফট হয়েছে বলো এই তিনটের জন্য যে শিফট হয়েছে তাহলে এই শিফট গুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কি ঘটনাটা ঘটবে বলো 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 হ্যালো স্যার আমরা টোটাল ফাইনাল ইমেজ পজিশনটা পেয়ে যাব ভেরি গুড তার মানে এইটা হচ্ছে ফাইনাল ইমেজ পজিশন আচ্ছা এইখানে আমার একটা এখানে আমার একটা কথা আছে

বলতো এই দুটোতে কোনো চেঞ্জ হতো না হতো কি না স্যার কিন্তু প্লাস টা চেঞ্জ হয়ে যেত হ্যাঁ তাহলে তোমরা আমাকে বলো তো এই প্লাস টেন এর জায়গায় যদি মিউ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ নি তাহলে কি আসার কথা বা কি আসবে ভেরি গুড তাহলে বলো তো সেকেন্ড মানে তখন এটা শিফট কত হবে একটু ক্যালকুলেট করতে হবে একটু করো ফাস্ট ক্যালকুলেশন শুড বি ভেরি ফাস্ট

হ্যাঁ বলো হ্যাঁ স্যার ওখানে মাইনাস বাই ওটা হবে মনে কোনটা থার্ড টা হ্যাঁ স্যার টা আপনি করেছিলেন আমি আর আমি ক্যালকুলেট করিনি তোমরাই তো বললে হ্যালো আচ্ছা আমারও হবে এইটা ক্যালকুলেট আমি করছি তো বাবা থার্টি মাইনাস ওয়ান বাই

এটা প্লাস থার্টি মানে সরি আরে আমি তো ভেবেছি মানে আমি অত ক্যালকুলেট করি নিটা ধ্যান দেওয়া উচিত ছিল চল এই বোঝা গেছে ডিয়ান এটা প্লাস টোয়েন্টি ফাইভ আচ্ছা এবার বলো তোমরা যেটা বললে যে নিউ ইয়ের ভ্যালু যদি মাইনাস ফাইভ হয় হ্যালো নিউ ইয়ের ভ্যালু যদি মাইনাস ফাইভ হয় তাহলে তাহলে

এবার দেখো তোমরা একটা জেই অ্যাডভান্স প্রবলেম করতে পারবে এই প্রবলেমটা করানোর অনেক কারণ ছিল এই যে ভেতরের জিনিসগুলো আমি এক্সট্রা দিয়েছিলাম যেই অ্যাডভান্স এরকম আহ কনফিউজ করার জন্য এরকম করা হয় দেখো তো এবার যেই অ্যাডভান্স এই প্রবলেমটা তোমরা করতে পারবে কিনা পারবে প্রবলেমটা কি বলেছে শোনো একদম ডিটো সিনারিও ডিটো সিনারিও ঠিক এই ডিটো সিনারিওতে এইটা মিউ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ এইটা মিউ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ

শোনো সেকেন্ডটা দেখো এই যে আমি অ্যাকচুয়ালি এই প্রবলেমটা দেওয়ার অর্থই হচ্ছে আমি অ্যাডভান্সের ওই প্রবলেমটা করাচ্ছি যেই অ্যাডভান্স এসছে এটা দিয়ে দেয়নি আমাকে বার করতে বলেছে এই মাঝখানে স্ল্যাবটার থিকনেস কত হলে মাঝখানে স্ল্যাবটার থিকনেস কত হলে অটো কলিমিনেশন অটো হবে স্যার অটো মানে এটা একটু বলে দিচ্ছি অটো কলিমেশন মানে যেখানে অবজেক্ট সেখানে ইমেজ কি বললাম যেখানে অবজেক্ট সেখানে ইমেজ তাহলে বলো তো শিফট কত স্যার স্যার মানে আরে ভাই যেখানে অবজেক্ট সেখানেই যদি ইমেজ হয় তাহলে শিফট কত জিরো তার মানে বুঝতে পারছো মানে ওটা ওটা মানে মাঝখানে স্ল্যাবটা শিফট

বলো বলো কত আসবে যা আসবে এখান থেকে সেটাই এটা যেই অ্যাডভান্সের প্রবলেম তারপরে যেই অ্যাডভান্সের প্রবলেমে ভেবে দেখো তো এই যে ভেতরের জিনিসগুলো এগুলো আমাদের কনফিউজ করবে না কিন্তু সেটাই আমাদেরকে লজিকালি এক একটা করে বারকোড মানে বলতে হবে যে মানে কি বলে ওটাকে কেন ডিসকার্ড করছি ওকে আচ্ছা

এইখানে অবজেক্ট আছে এখানে অবজেক্ট আছে ওকে এইটা ফিফটিন সেন্টিমিটার এইটা টোয়েন্টি সেন্টিমিটার এইটা থার্টি সেন্টিমিটার এইটা ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি অবজেক্ট হয় জিরো জিরো ইমেজের কোঅর্ডিনেট কোথায় হবে ফাইনাল ইমেজের কোঅর্ডিনেট এখন এর দুটোর মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপ আর নেই কি বললাম এখন এই দুটোর মধ্যে যে গ্যাপ ছিল সেই গ্যাপ আর নেই বুঝতে পারছো হ্যালো স্যার ওকে এখন দেখো এইটা হবে কেন একদম ঠিক বলেছো আরে বাবা এর মাঝখানে ডিসটেন্সটা ম্যাটার করে করে না ভাই এর মাঝখানে ডিসটেন্সটা ম্যাটার করে না যদি মাঝখানে ডিসটেন্সটা ম্যাটার না করে তাহলে এটা টোয়েন্টি সেন্টিমিটার হোক আর দু এক কিলোমিটারই হোক বাহ টোয়েন্টি ন্যানোমিটারই হোক কি বুঝতে পারছো ম্যাটার করবে না তার মানে আমি এই স্ল্যাব গুলো যদি একদম একেবারে কাছাকাছি নিয়ে চলে আসি এই ডিস্টেন্স যদি ম্যাটার না করে শিফট একই থাকবে থাকবে কি থাকবে না জুড়ে দিলেও তো একই থাকবে স্যার স্ল্যাব যদি একটা আরেকটার সাথে লাগিয়ে দিই তাহলেও তো একই থাকবে রাইট তাই তো করেছি রিয়া এখানে তো স্ল্যাব একটার সাথে আরেকটার সাথে লাগিয়ে দিয়েছি বলো স্ল্যাবগুলোকে একটার সাথে আরেকটার সাথে লাগিয়ে দিয়েছি কি দিয়েছি না এবার বলো তো এখানে যদি আমি আরো অনেক স্ল্যাব বসিয়ে দিতাম আমি কি করতাম প্রতিটার জন্য প্রতিটার জন্য শিফট কি করতাম অ্যাড করতাম আলাদা করে শিফটে বার করতাম তারপরে টোটাল শিফটটাকে অ্যাড করলে আনসার কারেক্ট আনসার বেরিয়ে যেত শর্টকাটটা বুঝতে পেরেছো দেখো এই প্রবলেমটা না রে ডায়াগ্রাম দিয়েও করা যায় এই রে ডায়াগ্রাম দিয়ে করলে কি রকম এখান থেকে এ আসবে এ এখানে সি সরি দেখো স্যার 25,0 বের হবে হ্যাঁ এখান থেকে এ এখান থেকে এ এখান থেকে এ তারপরে বুঝতে পারছো এইটার জন্য এখানে হবে এইটার জন্য এখানে ফার্স্ট সার্ফেসের জন্য সেকেন্ড সার্ফেসের জন্য এখানে থার্ড সার্ফেস এর জন্য এখানে এটা ফাইনাল হবে বুঝতে পারছো আমি কি বললাম হ্যালো তো রে ডায়াগ্রাম দিয়েও আমরা যেভাবে থিওরিটা করেছিলাম সেভাবেও করা যাবে কিন্তু সেটা করতে আমাদের বেশি টাইম লাগবে কি লাগবে না অনেক টাইম লাগবে হ্যাঁ স্যার টাইম লাগবে রাইট 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 তাহলে বলো আমাদের যদি যেই মেনে এই ধরনের কোয়েশ্চেন আসে আমি ফটাফট এই ফর্মুলা বা এই কনসেপ্ট দিয়ে বলে দিতে পারবো যে কতটা শিফট হবে বলো যে ধরনের ধরনের আসে আসে ঠিক আছে নিটে এই এত দেবে না হয়তো দুটো দুটো স্ল্যাব দিয়ে বলবে কত শিফট হলো এনিওয়ে বোঝা গেছে হ্যালো চলো 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 নেক্সট আমরা চলে যাব যে কনসেপ্টে একবার দেখেনি নেক্স কনসেপ্ট তোমাদের কি করাতে হবে আচ্ছা ল্যাটারাল শিফট এই ল্যাটারাল শিফটটা না তোমরা পড়েছো ল্যাটারাল শিফট এই ঘুম পায়নি তো না এই তোমরা হ্যাঁ স্যার গুড আচ্ছা দেখো যত টপ ইনস্টিটিউট আছে না সেই টপ ইনস্টিটিউট গুলোতে নাইটেই কিন্তু আসল লাইফ শুরু হয় তোমরা যারা আইআইটি তে যাবে মানে আমি আইআইটি দেখেছি বলেই বলছি ওখানে কিন্তু লাইফ শুরু হয় আটটার পর রাত্রি আটটার পর সব খেলা থেকে শুরু করে এ টু জেড সব রাত্রে অ্যাভেলেবেল সব দেখবে মানে বাস্কেট বল থেকে শুরু করে সুইমিং ফুইমিং সব নাইটে অ্যাভেলেবেল সব ফুটবল থেকে শুরু করে ক্রিকেট সব নাইটে অ্যাভেলেবেল ওখানে কিছু রেস্টুরেন্ট আছে সেগুলো রাত বারোটার পরে খোলে হ্যাঁ হ্যাঁ কিছু বলছো শুনতে পেলাম না ঈশানি পাল প্লিজ বি মিউট ইউর সেলফ থ্যাংক ইউ রেস্টুরেন্ট গুলোতে কেউ যায় রাত্রি বারোটা করে যে করবে হে ভগবান তোমরা আইডিয়াই নেই ওখানে বললাম না রাত্রি দশটা থেকে মানে লাইফটাই শুরু হয় রাত্রি আটটার পরে আই স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায় না রেস্টুরেন্টে না ওখানে সবই তো আইআইটি স্টুডেন্ট আমি তো আইআইটির মধ্যেকার কথা বলছি না 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 রেস্টুরেন্ট আইআইটি নয় বুঝতে পারছ না রেস্টুরেন্ট আইআইটি নয় রেস্টুরেন্ট ধরো অন্য কোনো প্রাইভেট কোনো ইয়ের ইয়ের আইআইটি কিন্তু রেস্টুরেন্টটা আইআইটির মধ্যে মানে আইআইটির ক্যাম্পাসটা আইআইটি খড়গপুরের ক্যাম্পাসটা এত বড় অ্যাট লিস্ট ওর মধ্যে কুড়িটা রেস্টুরেন্ট আছে কুড়িটা এটা হচ্ছে নর্মাল বড় বড় রেস্টুরেন্ট আর প্রত্যেক কটা হল হল অফ রেসিডেন্স যেখানে স্টুডেন্টরা থাকে সেই হলগুলোতে একটা করে রেস্ট মানে রেস্টুরেন্ট থাকে একটা করে ঠিক আছে সেগুলো রাত্রে খোলে নাইট ক্যান্টিন বলে তো ওটা রাত্রে খোলে ওটা খোলেই ধরো রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় আর বন্ধ হয় পাঁচটায় বিশ্বাস করো রাত চারটের সময় যা ভিড় হয় ভাবতে পারবে না রাত চারটের সময় ফোর ও ক্লক ফোর ও ক্লক

some days মানে বেশ কিছু জিনিস আছে গুলো ঠিক দেখানো হয় এনিওয়ে তো ওই তো সেই জন্যই বললাম এখন থেকে রাত জাগা শুরু করো শুধু আইআইটি তে নয় শুধু আইআইটি তে নয় মেডিকেল কলেজ গুলোতেও কিন্তু রাত্রেই লাইফ শুরু হয় ঠিক আছে চলো দেখো যেটাতে আপনি তিন ফনা একসাথে ক্লোজ করে দিবেন হ্যাঁ সেটা হবে সেটা কিটা প্যারালাল হবে আর রে দুটো আচ্ছা এক মিনিট না ডিয়ার সেটা হবে না সেটা হবে না সেটা কখন হবে যেন হ্যালো সেটা কখন হবে যেন যখন একটা স্ল্যাবের রিফ্ল্যাকশন হবে দুটো বা তিনটে স্ল্যাবে হলে ইনসিডেন্ট রে আর মানে রিফ্র্যাক্টেড রে এরা প্যারালাল হবে না কিন্তু একটা স্ল্যাবে যদি হয় তাহলে হবে একটা স্ল্যাবে যদি হয় তাহলে হবে আচ্ছা দেখো এইটা আমরা ল্যাটারাল শিফট করব ল্যাটারাল শিফট দেখো এই তোমরা পুজোতে ঘুরতে যাচ্ছ না পুজোতে কলকাতায় না থাকলে পুজোটা একদম ঠিক বলেছ পুজোতে ঘুরতে যাওয়ার আমিও একটু বিরোধী বাট স্টেল কি করা যাবে মানে আহ সবার কথা মানে সবাই তো সবসময় ছুটি পায় না মানে পুজোতে কলকাতা ছেড়ে যাওয়াটা ইজ বেরি মানে খুব প্যাথেটিক মানে আমি বহু বছর আহ কলকাতায় ছিলাম না মানে আমি নয় নয় থেকে মোটামুটি হ্যাঁ পনেরো ষোলো পর্যন্ত কলকাতায় থাকতাম না তো খুব মিস করতাম স্পেশালি যখন আমি বিদেশে ছিলাম তখন তো প্রচন্ড মিস করতাম মানে আমি তিন বছর তোমার ফ্রান্সে ছিলাম তো মতো তখন উত্তাল মিস করতাম ব্যাঙ্গালোরে যখন ছিলাম বা দিল্লিতে যখন ছিলাম তাও একটু পুজো পুজো ফিল হতো এনিওয়ে যেটা বলছি সেটা হচ্ছে দেখো এইখানে আমার ইনসিডেন্টে পড়েছে ঠিক এবার এইটা মিউ আর বাইরে মিউ ইকুয়াল টু তো এইখান থেকে মন দিয়ে শোনো এইখান থেকে মিউটা মিউটা যদি যদি বেশি বেশি হয় হয় মানে মিউটা যদি বাইরের মানে স্ল্যাবের মিউ যদি বাইরের মিউ থেকে বেশি হয় তাহলে রেটা তার দিকে বেন্ড করবে এইবার

হ্যাঁ বলবো কিভাবে করতে হয় নাকি বলো হ্যাঁ স্যার প্রথমে স্যার গ্লাস ল্যাপটার রিফ্লেক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার সাইনাই মানে ইনসিডেন্স টাকে আই দিয়ে ডিনোট করছি আচ্ছা তোমার নামটা বলো একটু দেবাঞ্জন দেবাঞ্জন কালী রয় চৌধুরী ও বাবা হ্যাঁ ঠিক আছে দেবাঞ্জন তুমি যা যা বলছো আমি পরপর করে যাচ্ছি দেখো তো আমি ঠিক করছি কিনা

আমি ধরলাম ই ই এবার এইখানটায় আমি লিখছি কি লিখছি মিউ ইন স্যার মি ঠিক বলেছ এবার দেখো আমি এই ফার্স্ট সারফেসে রিফ্র্যাকশন করছি ফার্স্ট সারফেসে সেটা হচ্ছে এইটা ফার্স্ট সারফেসে এটা লিখেছি ওকে এবার সেকেন্ড সারফেস এইটা বলো সেকেন্ড সার্ফেসে এই আরটা কি ইনসিডেন্ট না তখন

aটা इक्वल यस सर 1 * sin a = 1 * sin e 1 * sin a = 1 * sin e তাহলে a = e তাহলে a = e শাবাশ কি বাত তার মানে aটা আর এই অ্যাঙ্গেলটা যদি सेम হয় দেখো দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি सेम হয় তাহলে বলো

আর ইনসিডেন্ট রে বা রিফ্র্যাক্টেড বলতে পারো আচ্ছা বল তো এই কেসে ডেভিয়েশন কত करेक्टটা না কমন সেন্স ভাই আমার ফর্মুলাটা গুলো আমি জানি না ভাই আমার কমন সেন্স আমার কমন সেন্স আছে আমি কমন সেন্স দিয়ে বলবো বলো ডেভিয়েশন কত ডেভিয়েশন অ্যাঙ্গেল ডেভিয়েশন 0 সাবাস ভাই ডেভিয়েশন জিরো ডেভিয়েশন মানে কি যে রেতে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট রেটা আসছিল আর যে রেতে বেরিয়ে যে ডিরেকশনে সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি তাই না এবার বলো এইটা ইনসিডেন্ট রে এইটা ইনসিডেন্ট রে ডিরেকশন আর এটা রিফ্র্যাক্টেড রে ডিরেকশন দুটো প্যারালাল হ্যালো দুটো প্যারালাল যদি দুটো প্যারালাল হয় তাহলে এদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি অ্যাঙ্গেল না জিরো ডিগ্রি তাহলে ডেভিয়েশন জিরো তাহলে ল্যাটারাল শিফটে ডেভিয়েশন কি হয় জিরো জিরো ল্যাটারাল শিফটে ডেভিয়েশন কি হয় জিরো আচ্ছা বলো তো এখানে কটা সারফেস দুটো কটা রিফ্র্যাকশন দুটো তাহলে বলো তো ফার্স্ট রিফ্র্যাকশনে ফার্স্ট রিফ্র্যাকশনে ফার্স্ট এই ফার্স্ট রিফ্র্যাকশনে ডেভিয়েশন হয়েছে

বলো একটু একটু আইডিয়া আসছে আচ্ছা এবার দেখো আমাকে কি কি ক্যালকুলেট করতে দেয় এই এইসটাকে যদি বলে দেওয়া হয় টি যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা হচ্ছে টি এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স মানে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আনি এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা এইটাকে বলে ল্যাটারাল শিফট মানে এইটা হচ্ছে আমার আহ রিফ্র্যাক্টেড বা ইমার্জেন্ট রে আর এইটা হচ্ছে ইনসিডেন্ট রে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা দেখো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা সেইটাকেই আমরা কি বলছি সাবাস তোমরা ক্যালকুলেট করতে পারবে ঠিকনেস ইন্টু সাইন আই মাইনাস আর বাই কস মানে এই ফিগারটা অনুযায়ী আমি মানে আমার এটা পেলাম না মানে আর একবার বললো ঠিকনেস ইন্টু ফিস ইনটু সাইন আই মাইনাস আর বাই কস আর আচ্ছা কস আচ্ছা হ্যাঁ ঠিক আছে আহ আচ্ছা ঠিক আছে দেখো আমি 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 একটু ক্যালকুলেট করার চেষ্টা করছি ওকে দাঁড়াও আমাকে এই ডিসটেন্সটা বার করতে হবে আছে একই ব্যাপার এই ডিস্টেন্সটা বার করতে হবে আচ্ছা এখানে আমাদের পিওর জিওমেট্রি লাগবে লাগবে কি লাগবে না স্যার ত্রিগো দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ ত্রিগো দিয়েই হয়ে যাবে ওই দেখো 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 আচ্ছা তো.. এইটা কত তাহলে তো এইটা কত না এটা এইটা আর হচ্ছে এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই এরকম হবে না

হ্যাঁ 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 দেখো এবার বলতো এটা আর তাহলে বলতো ক স আর মানে কত বেস বেস কতটি টি এইটা যদি আর হয় এটা যদি নাইন্টি ডিগ্রি হয় তাহলে এই ট্রাঙ্গেলের বেস কতটি টি বাই এইটুকু ডিস্টেন্স আমি ধরলাম এস ড্যাশ সরি এস ড্যাশ না এস ওয়ান ধরলাম তাহলে বলো তো টি বাই এস মানে কি বলো টি বাই বলো ক সার তাহলে বলো তো এখান থেকে এস ওয়ান মানে এবার তোমরা এই ট্রাইঙ্গেলে চলে এসো এই ট্র্যাঙ্গেলে এই ট্র্যাঙ্গেলে আমি এইটা ক্যালকুলেট করতে চাইছি এস আচ্ছা বলো তো এইটা যা এইখান থেকে এইটুকু যা ডিস্টেন্স এটাও তো একই ডিস্টেন্স হবে হবে কি হবে না হ্যাঁ স্যার দুটা কনস্ট্যান্ট আমি এখান থেকে এস ক্যালকুলেট করতে চাইছি এবার বলো এই ডিস্টেন্সটা কত এস ওয়ান এই ডিস্টেন্সটা আচ্ছা এবার বলো তো হ্যালো এবার বলো তো এই অ্যাঙ্গেলটা আই আর এই অ্যাঙ্গেলটা আর

এইখান থেকে এইটুকু এস ওয়ান স্যার ঠিক লিখেছি আচ্ছা দেখো এইটা এস ওয়ান আর এইটা এস আর এই অ্যাঙ্গেলটা আই মাইনাস আর এটা নাইন্টি ডিগ্রি তাহলে বলো তো এখান থেকে আমার এস ওয়ান ইন কি

দেখো তো দেখো 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 বুঝতে পারছ বলো দেখো বুঝতে পারছ আচ্ছা যদি এইটা বুঝতে পারো তোমরা আমাকে এই প্রবলেমটা করে দিতে পারবে আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে ए ये लैटरल शिफ्ट लैटरल शिफ्ट कारकों पर डिपेंड करे एंड इंसिडेंट सर थिकनेस ऑफ द मटेरियल ऑब्जेक्ट बाय मटेरियल थिकनेस ऑफ द ग्लास लैब रिफ्रैक्टिव इंडेक्स अच्छा देखो आ टी ए डिपेंड करे और करे ना और

তোমরা বলতে পারো যে দাদা এই ইকুয়েশন থেকে মনে হচ্ছে যে বা দেখা যাচ্ছে যে আর আর আই এর উপর ডিপেন্ড করে কিন্তু আর আর আই এর উপর ডিপেন্ড করে এই বল এই কথাটার সাথে আমি একটু একমত নই কেন আমি একটু বোঝাচ্ছি দেখো ধরো এইটা আমার একটা স্ল্যাব ধরো ঠিক এইখানে একবার এইরকম একটা রে এসছে একবার এইরকম একটা রে এসছে এসছে কি আসেনি এই রেটাকে যদি আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি এই রে অ্যাঙ্গেলটা এটা মিউ মিউ কনস্ট্যান্ট তাহলে বলতো মিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে মানে মিউ কনস্ট্যান্ট বলতে এই স্ল্যাবের একটা মিউ আছে এটা ধরো আই ওয়ান এটা ধরো আই টু বলতো আই ওয়ান আর আই টু সরি আই ওয়ান যদি কনস্ট্যান্ট হয় আর একটা স্ল্যাবের জন্য তো মিউ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না তাহলে বলতো এখানে এখানে যে আর হবে সেটা ফিক্স হয়ে যাবে না তার মানে কত এই আরটা বেসিক্যালি কার উপর ডিপেন্ড করছে স্যার মিউ এর উপর আই আর মিউ এর উপর আই আর মিউ এর উপর মানে বুঝতে পারছো দেখো আই আর মিউর ওপর মানে তো ডিপেন্ড কর মানে আর টা কার উপর ডিপেন্ড করছে মিউ আর আই মিউ আর আই এর উপরে কি ডিপেন্ড করছে কি করছে না তার মানে বলো তো কে বেশি ফান্ডামেন্টাল আর বেশি ফান্ডামেন্টাল না মিউ বেশি ফান্ডামেন্টাল মিউ বেশি ফান্ডামেন্টাল কি বুঝতে পারলাম মিউ বেশি ফান্ডামেন্টাল কারণ আমার মিউটাক তো একটা স্ল্যাবের প্রপার্টি মানে একটা স্ল্যাবের যে সেটা কত অপটিক্যালি ডেন্স সেটা তো এর ওপর ডিপেন্ড করে আর আরটা আরটা তো ভ্যারি করবে আমি কিভাবে আইটাকে ফেলছি তার মানে এইখানে বলো তো আইটা তো অফকোর্স আই এর ওপর ডিপেন্ড করবে কিন্তু এই আর আর এর ওপর ডিপেন্ড করা মানেই তো আমার অলরেডি আই এর ওপর ডিপেন্ড করছে অলরেডি এই এস আই এর ওপর ডিপেন্ড করছে তাহলে ওটা মিউ এর ওপরে ডিপেন্ড করছে না তাহলে এটা বলা ভালো না রাদার এ আর এর ওপর ডিপেন্ড করার থেকে মিউ আর আই এর ওপর ডিপেন্ড করছে বলো বলো বুঝতে পারছো আমি কি বললাম আরেকবার বলবো না স্যার আমি বলছি যে আরেকভাবে তো বলতে পারি যে আমার আর মানে অ্যাঙ্গেল অফ ইনফ্যাকশন সেটা যত বড়ই হোক না কেন সেটা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে

দেখো এখানে আর এখানে তো আর তো রয়েছে কিন্তু আর ইনডাইরেক্টলি কার ওপর ডিপেন্ড করছে এর উপর ডিপেন্ড করছে না আরে বাবা দেখো এখানে ধরো ও কোথায় গেল হ্যাঁ এখানে এটা ধরো ওয়ান আর এটা হচ্ছে মিউ ওয়ান ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর দেখো তার মানে তো সাইন আর ইজ বেসিক্যালি সাইন আই বাই মিউ দেখো তার মানে এই আরটা কার কার উপর ডিপেন্ড করছে আই আর মিউ এর উপর ডিপেন্ড করছে না তার মানে কি এটা বেশি ফান্ডামেন্টাল না তাহলে এই এক্সপ্রেশনে যে আর এর উপর ডিপেন্ড করছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ও মিউ এর উপর ডিপেন্ড করছে ইনফ্যাক্ট মিউ আর আই এর উপর ডিপেন্ড করছে হ্যালো অ্যাকচুয়ালি মিউ আর আই এর উপর ডিপেন্ড করছে তোমাদের সামনে আমি এই যে কনসেপ্টটা বললাম কার উপর ডিপেন্ড করছে

এটা যেই মেনের কোয়েশ্চেন ছিল একটাই সিঙ্গেল তার মানে ভেবে দেখো একটা কোয়েশ্চেন কত কিছু তোমাদের কনসেপচুয়ালি বিল্ড আপ করাতে আমাদের কিন্তু চিন্তা ভাবনাটা আচ্ছা। আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি এই প্রবলেমটা তোমাকে আমার মনে শান্তির জন্য তোমরা আমাকে করে দাও দেখো এই যে একদম ক্লিয়ার কাট প্রবলেম আমাকে বলেছে থিকনেস ইকুয়াল টু টেন সেন্টিমিটার খুব ইজি একটা প্রবলেম একটা স্ল্যাব আছে দেখো একটা স্ল্যাব আছে এই স্ল্যাবের বলেছে থিকনেস টেন সেন্টি টেন সেন্টিমিটার আর মিউ ইকুয়াল টু রুট থ্রি দেখো মিউ ইকুয়াল টু রুট থ্রি ওকে আর আই সিক্সটি ডিগ্রি করে এসে পড়েছে দেখো আই সিক্সটি ডিগ্রি করে এসে পড়েছে তাহলে আমাকে বার করতে বলেছে লিফ্ট কত এ আছে তাই তো হ্যাঁ এয়ার থেকে আসছে একদম ক্লিয়ার কাট ফর্মুলা বেস্ট জাস্ট আমার মনের শান্তির জন্য যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছ